বিষয়টা দেখুন, একটা হচ্ছে আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত একটা দল, যে দলটাতে চোর তাড়িয়ে ডাকাত, ডাকাত তাড়িয়ে চোর এনেছে, তা সেটাতে কে আসছে সেটা বড় কথা নয়। টোটাল দুর্নীতিগ্রস্ত লোকেরা, এদেরকে পশ্চিমবঙ্গের মানুষও চায় না, নন্দীগ্রামবাসীও চায় না। কে এলো গেলো, কে ওখানে পদ পেলো না পেলো, কে ইস্তফা দেবে, সেটা নিয়ে ভারতীয় জনতা পার্টি বিন্দুমাত্র বিচলিত নয়। আমরা পশ্চিমবঙ্গ মানুষের, যাতে তারা যে যে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি চলছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করতে পারি, তার জন্য আমাদের আমরা চেষ্টা করব। সেখানে কে আসলো গেল ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে চোর তাড়িয়ে ডাকাত আনছে, ডাকাত তাড়িয়ে চোর আনবে। তাই এই জায়গায় প্রতিফলনে এটা রাজনৈতিকভাবে তাদেরকে ইস্তফা দেবে না দেবে সেটাতে আমার জানা, মানে আমাদেরও এটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করছে এবং মাননীয় বিধায়ক আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই দিচ্ছেন, তাতে ওই দুর্নীতিগ্রস্তদের যে আজকের দিনে যে মুখোশটা আছে, মুখোশটাও আগামী দিনে খুলে আমরা পশ্চিমবঙ্গে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এর উদ্দেশ্যে আমাদের লড়াই চলছে ও চলবে। বলছি সামনেই পঞ্চায়েত ভোট, বিজেপির কতটা লাভ? বিজেপির লাভ, বিজেপি তার সাংগঠনিক শক্তি এবং তার যে রাজনৈতিক কর্মসূচি, এগুলোর মাধ্যমে তারা তারা আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। এখানে হচ্ছে অন্য কোনো দলের কি কে আসবে কে যাবে সেটাতে আমাদের কোনো যায় আসে না, আমরা এর জন্য বিন্দুমাত্র বিচলিতও নই। আমার নাম অভিজিৎ মাইতি, আমি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য।